আমরা এখন যাচ্ছি এলিফেন্ট ওয়াটারফলস দেখতে। টিকিট কাটা হয়ে গেছে, নিচের দিকে নামছি আস্তে আস্তে। ঠিক আছে, চলবে। এখন এলিফেন্ট ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তো এখান থেকে 20 কিলোমিটার, যে প্রায় 45 মিনিট লাগবে বলছে গুগল। আর পুরো পাহাড়ি রাস্তা, এখন গাড়ি উঠছে উপরের দিকে, ওই রেস বেশি হচ্ছে ওই জন্য। চলো শিলংয়ে বিশাল ট্রাফিক, আমাদের বারাসাতের মতন জ্যাম হচ্ছে এক এক জায়গায়। আবার 90 আছে, ওয়ান ওয়ে আছে, বহু ঝগড়া আছে ভাই। বাহ, আমার ডান দিকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখো ক্যামেরা আসছে কি জানি না, খুবই সুন্দর। দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াই দেখো। ও বাবা, কি সুন্দর লাগছে দেখো। ওই দেখো পাহাড়, পাহাড় উপরে বাড়িগুলো দেখো, শহরটা দেখো, পুরো ওপর দিয়ে ভিউ দেখা যাচ্ছে। দারুণ ভিউ ছিল ওই জন্য দাঁড়িয়েছিলাম, খুবই সুন্দর তো লাগলো, দেখতেই পাচ্ছ। তো এখন আবার সেই ফলসের দিকে রওনা দিলাম। হ্যাঁ, এখন অনেকটা বেজে গেছে, 11:15 হয়ে গেছে। কিছুটা উটির মতন লাগছে, সামনে টি গার্ডেন, উপরে চায়ের বাগান। আমরা এখন একটা চেক পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে এন্টার করতে গেলে 100 টাকা করে দিতে হবে পার হেড। সেই প্রসিডিউর চলছে আর কি। হয়েছে, কম নিচে। হ্যাঁ নিচে মে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইক চার বাস ফাস সব নিতে হবে। ও কোথায় রাখবো গাড়ি, পার্কিং আছে নাকি? আমরা এখন যাচ্ছি এলিফেন্ট ওয়াটারফলস দেখতে। টিকিট কাটা হয়ে গেছে, নিচের দিকে নামছি আস্তে আস্তে। পৌঁছে গেছি ওয়াটারফলসের সামনে, আমাদের সব টিম এই হচ্ছে ফার্স্ট ফল, সেকেন্ড ফল, আর ওইদিকে যেতে হবে থার্ড ফল, আর ওইদিকে যেতে হবে। ঝর্ণার জলের জন্য আওয়াজটা কত সুন্দর আসছে বুঝতে পারছি না, একটু ম্যাচ করে নিতে হবে। ফলসটা যেটা হচ্ছে এই জল পানিটা যে আসছে, আমার মনে হয় উপরে কোনো ইয়ে করা আছে, পাইপ টাইপ লাগানো আছে, নাহলে এই পানিটা আসবে কি, কোন পানি আসছে সেটা আজকে পর্যবেক্ষণ করেই তো আবার যাবে।
আমাদের ফার্স্ট ফলস দেখা হয়ে গেছে, সেকেন্ড ফলসের দিকে যাচ্ছি আমরা। এই বাবু আস্তে আস্তে নামছে, সিঁড়ি ভেঙে নামতে হচ্ছে, আরাম লাগছে নামতে। যতটা আরাম লাগছে নামতে, উঠতে অতটাই কষ্ট হবে। এবারে ফলস দেখা আমাদের হয়ে গেছে, এবার আবার উঠতে হচ্ছে সিঁড়ি ভেঙে, খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের বাবু ভাই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বিসমিল্লাহ, চলো আমাদের হয়ে গেল এলিফ্যান্ট ফলস, চল। ছবি পাঠাচ্ছি কয়েকটা, দেখো খালি। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, যে আমরা পুলিশ বাজারে পাশেই হোটেল নিয়েছি, হোটেলে যাচ্ছি। আর দুটো তিনটে ভিউ পয়েন্ট আছে করবো, করার পরে আজকে চিরাপঞ্জিতে যাওয়ার প্ল্যান চলছে। আমার ডান সাইডে গাছগুলো কত সুন্দর লাগছে দেখো, যেন সাজিয়ে রেখেছে দেখো পাহাড়ের মতন, মানে আকাশে তো কত সুন্দর কালার লাগছে। ও বাহ, আর এটা মিলিটারি কি কি বলে এটাকে, জেট প্লেন তা জানি না। যাই হোক, ডান দিকে মিলিটারি ক্যাম্প টাইপের আছে, এই যে সুন্দর। আর রাস্তাটা খুবই সুন্দর, সামনে পাহাড়। আর আমরা শিলং সিঁড়ি থেকে 11 কিলোমিটার পিছনে এসেছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য। আবার শিলং দিকে যাচ্ছি, সিটির দিকে যাচ্ছি, আমাদের হোটেলের দিকে। তো চলো দেখো কত সুন্দর রাস্তাটা, এই নামছে আবার এই উঠছে, এই নামছে এই উঠছে। বাহ, সামনে পাহাড়টা হেভি সুন্দর লাগছে দেখো। আর পাহাড়ি গাছগুলো এমন ভাই আছে না, যেন সাজিয়ে রেখেছে। প্রকৃতির সৌন্দর্য এতটা সুন্দর এখানে, কি বলবো। ও, চলে আসলাম পুলিশ বাজার। তাই আমার তো পুরো এ করিনি। বিসমিল্লাহ রহমান রহিম। শিলং সিটির অবস্থা দেখতে পেয়েছ, পুরো জ্যাম, পুরো ট্রাফিক। এ দেখো গুগল দেখাচ্ছে, গুগলে দেখাচ্ছে পুরো রেড হয়ে রয়েছে রাস্তা, কি জ্যাম। তো এখন আমি যাচ্ছি শিলং ভিউ পয়েন্ট দেখতে। তারপর ভিউ পয়েন্ট দেখার পরে আমরা শিলং সিটি আজকে ছেড়ে দিয়ে চিরাপুঞ্জির দিকে যাব। তো চিরাপুঞ্জি যাবার পথে দুটো তিনটে স্পট আছে, সেইগুলো দেখব, ঘুরব। হয়তো চিরাপুঞ্জি ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে শিলং ভিউ পয়েন্ট হচ্ছে 7 কিলোমিটার, আর পুলিশ বাজার থেকে 11 কিলোমিটার। তো আমরা কিছুটা চলে এসেছি এইদিকে। আমরা এখন অন্য একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, ওটা শিলংয়ের লাস্ট আমাদের ভিউ পয়েন্ট হবে। ওখান থেকে ওই ভিউ পয়েন্টটা আমরা করে চিরাপুঞ্জির দিকে এগিয়ে যাব।
ডান দিকে বা বাঁ দিকে যে পাহাড়গুলো আছে এগুলো সব চাষ হয় দেখো। ওইদিকে কোণে পাহাড়ে দেখতে পাচ্ছি কপি চাষ হচ্ছে, অন্য অন্য সবজি চাষ হচ্ছে দেখতে পাচ্ছি। দেখো খুব সুন্দর, দেখো ভ্যালি টাইপের লাগছে। মাই গড, নাইস নাইস নাইস। সুন্দর ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, খুবই সুন্দর জায়গা, প্রচুর টুরিস্ট এখানে আসে এবং